গুড মর্নিং পাপা, গুড মর্নিং। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি সুস্মিতা আরেকটা নতুন ব্লগ শুরু করছি। হ্যাঁ, এটা তো ব্লগ নয়, থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো যে এটা হচ্ছে সোনা বাবার ডেইলি রুটিন। হ্যাঁ, অনেকেই 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 প্রায় বেশ কিছুদিন ধরে আমার সোনা বাবার ডেইলি রুটিনটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছিলে, তো তাই জন্যই কিন্তু আমি ডেইলি রুটিনটা আজকে শেয়ার করলাম। তো সকাল সকাল দেখো সোনা বাবা ঘুমাচ্ছে, আমি কিন্তু অনেক আগেই উঠেছি। উঠে আমার মামামকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর সোনা বাবাই 8টার সময় ওঠে, ওর খাবারটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। রেডি করেই কিন্তু আমি হচ্ছে ওকে তুলতে এসেছি। দেখো এই যে ঘুমাচ্ছে, আর আমি কিন্তু সমস্ত ওর খাওয়া দাওয়া যা যা আমি খাওয়াবো সেগুলো কিন্তু রেডি করে নিয়েছি। তারপরে দেখো এই যে ওকে আমি গুড মর্নিং বলছিলাম, যে গুড মর্নিং সোনা পাপা, উঠে পড়ো, এবারে সকাল হয়ে গেছে, এবার তোমাকে খেতে হবে। কোনো কোনো দিন তো সকালে উঠে যায়, খুব সেই দিন ভীষণ অসুবিধা হয়। যেই দিন ওঠে না সেই দিন আমার একটু মানে রেহাই হয়। একসাথে তিনজনের রেডি করা তো ভীষণ মুশকিল হয়ে যায় না? আর যদি ও না ওঠে তাহলে একটু মানে সুবিধা হয়, ও যদি উঠে যায় হয়তো ওকে কোলে নিতে হবে, না হলে ওকে বারবার পাহারা দিতে হবে, আমার কাজ ছেড়ে ছেড়ে এসে ওর পেছনে ভাগতে হবে। তো তারপরে তুলে নিয়ে দেখো আমি ওকে একটু ব্রাশ করিয়ে দেব, কারণ এখন তো দাঁত হয়েছে আর ও এটা ওটাও অনেক কিছু এখন খায় মুখে দেই আর কি। আমরা যদি ভাত টাত খাই তাও দু একটা মুখে দেই, হয়তো একটা বিস্কিট খেয়ে নিল, হয়তো আমি মুড়ি খাচ্ছি একটা মুখে দিয়ে দিলাম, মানে এখন খাওয়ার জন্য ছটপট করে, তো তাই জন্য মানে দাঁতে টাতে লেগে থাকে, তো তো একটু মানে দাঁতটা ঘষে দিলে ভালো হয় আর কি। তো এইটা হচ্ছে সিলিকনের ব্রাশ, যারা যাদের আছে তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সিলিকনের ব্রাশ, এটার দাম হচ্ছে 285 টাকা নিয়েছে আমার কাছ থেকে। আর এই যে দেখো ব্রাশটা বেশ সুন্দর, মানে ওই কামড়ালেও কিছু হয় না, ছিঁড়লেও কিছু হয় না, ভীষণ সুন্দর সফট। তো এটা দিয়ে ব্রাশ করালে ও ভীষণ আনন্দও ফিল করে। আর এইটা হচ্ছে খাওয়ার, আমার সোনা বাবার খাওয়ার। এটা আমি কি খাওয়াই আমি কিন্তু লাস্টে বলবো। এটা একটা ভারী খাওয়ার, আমি হোম মেড খাওয়ার আমি ঘরে তৈরি করেছি। আর এইটা এবার আমি আমি কিন্তু আগেই রান্না করে নিয়েছি, প্রথমে বললাম রান্না করেই কিন্তু আমি সোনা বাবাকে তুলতে গিয়েছি, তো আমি রান্নাটা একটু পরে দেখালাম। তো এইটা হচ্ছে একটা ভারী খাবার, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে আমি বুঝতে পারবে যে এটা কি খাওয়ার আমি তৈরি করেছি আমার সোনা বাবার জন্য, আর এটাতে আমি কি কি মিশিয়ে এই খাবারটা তৈরি করেছি। তো এই যে দেখো আমি খাবারটা নিয়ে নিয়েছি 4 চামচের মতো, আর একটু নুন একটু চিনি দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভালো করে ফুটিয়ে নেব, মানে চালের খাবার তো তো প্রায় 15 থেকে 20 মিনিট আমি ভালো করে টক বক করে ফুটিয়ে নেব। যদিও একদম মানে পাউডার ফর্মে আছে তবুও কিন্তু মানে চাল তো একটু তো ফোটাতেই হবে, না হলে চালটা কি করে সেদ্ধ হবে তাই না? তো এইটা আমি ভালো করে নেড়েচেড়ে ভালো করে কিন্তু নাড়তে হবে, না হলে নিচে লেগে যায়, আর স্টিলের বর্তনে বসিয়েছি তো আরো নিচে লেগে যাবে, আর হয়তো পুড়ে যাবে, না হলে লেগে দলা দলা হয়ে যাবে, মানে সেটা মুখে পড়লে হয়তো বাচ্চা বমিটমি করে দিতে পারে। তো তাই জন্য কিন্তু নাড়াচাড়া দিতেই হবে, যতক্ষণ রান্না করবে ততক্ষণ নাড়াচাড়া দিতে হবে, আর একটু যখন ফুটে উঠবে তখন ধিমি আঁচে রেখে দিলে আর লেগে যাবে না। আর একটা কাজ, আরেকটা হলো এই বোতলটা, বোতলটা যদি তুমি প্রত্যেক দিন ফুটাতে পারো তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। আমি কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে বোতলটা একটু ফুটিয়ে নেই, কারণ বাচ্চারা দুধ খাবে আর দুধের বোতলে না একটু মানে তেলচিটে তেলচিটে ভাব থেকেই যায়, তো ফুটিয়ে নিলে একটু ব্রাশ করে নিলে খুব সুন্দর হয় তাই না? তো তাই জন্য কিন্তু সবসময় চেষ্টা করবে ফুটিয়ে নিতে, আর হচ্ছে ভালো করে ব্রাশ করে নিতে বোতলটা। আমি কিন্তু এই যে মরিসনের এই বোতল ক্লিনিংটা দিয়ে কিন্তু আমি বোতলটা ক্লিনিং করি, এত ভালো একটা স্মেল বেরোয়, এত সুন্দরভাবে পরিষ্কার হয়, তোমরা ইউজ করলেই কিন্তু বুঝতে পারবে। আর আরেকটা আমি ব্রাশ নিয়ে নিয়েছি, এই দেখো ব্রাশটা, বোতলের ভেতরটা এই যে ওপরের পোর্শনটা দিয়ে ব্রাশ করি, আর নিচের যে নিপ্পলটা আছে এই যে ছোট মতো এটা দিয়ে ব্রাশ করে নিই। ভালো করে পরিষ্কার না করলে যে আগের খাওয়ারটা ঢুকে থাকবে সেইটা যদি বাচ্চা খায় তাহলে অনেক সময় পেটে ব্যথাটা তাও হতে পারে, তাই জন্য সব সময় চেষ্টা করবে বোতল আর নিপলটা একদম ক্লিন করে নিতে। তারপরে দেখো আমি কিন্তু প্রত্যেক
প্রত্যেক মানে দিন বা বলো বা দু একদিন মাঝে বাদ দিয়ে আমি আমার বেবিকে ফ্রুটস দেই, হয়তো পাপায়া দেই, না হলে চিকু দেই, না হলে অ্যাপেল দেই। তো এই যে দেখো, আমি অ্যাপেলটাকে ভালো করে কেটে কিন্তু ধুয়ে সেদ্ধ করে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এই যে যে আমি খাবারটা রান্না করেছিলাম, এই যে সেই খাবারটা। আর সকালবেলা কিন্তু আমি বাবুকে স্যারাল্যাক্স দেই, যেটা সত্যি কথা, কারণ অত সকালে আমি সেরে উঠতে পারি না। তো আর সবসময় বাচ্চাদের একই রকমের খাবার দিলে হয়তো ওটা ওরা বিরক্ত বোধও করতে পারে, তাই জন্য সকালে আর রাত্রেবেলায় আমি 2 টাইম স্যারাল্যাক্স দিই, আর 3 টাইম আমি হচ্ছে এই খাবারটা দেই। তো এটা কি খাওয়ার একটু টুইস্ট থাকলো, আমি লাস্টে তোমাদের সকলকে জানিয়ে দেবো যে এটা আমি কি খাওয়ার আমার সোনা পাপাকে দেই। তো এবার দেখো, আমি ওই খাবারটা তো রান্না করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবারে হচ্ছে আমি ওই জল একটু গরম করে ফুটিয়ে নিয়েছি, এতে আমি 2 চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দুধটাকে আমি ভালো করে একটু গুলে নেব, আর তার মধ্যে আমি 1 চামচ অ্যাপেলের পেস্ট দেব, দিয়ে সেটাকেও ভালো করে গুলিয়ে নেব। আর তারপরে হচ্ছে আমি ওই খাবারটা দেব, খাবারটা দিয়ে ভালো করে গুলে নেব। ওইটা তো একটু শক্ত মতো করে রান্না করেছি, শক্ত হয়ে গেছে, তো ওইটাও ভালো করে আমাকে গুলিয়ে নিতে হবে, না হলে মুখে পড়লেই হয়তো ওই বমি টমি আসতে পারে ওদের। তো তাই জন্যে তোমার ভালো করে এইরকম ভাবে গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে। তো এই যে দেখো, আমি এখান থেকে 1 চামচে বলা চলে জল অল্প করে তুলে নিচ্ছি। তো 1 চামচের মতো আমি আপেলের পেস্ট দিয়েছি, আর সেই খাবারটা দিচ্ছি যেটা আমি রান্না করে রেখেছিলাম, একটু নুন আর একটু চিনি দিয়ে হালকা মতো। বেশি নুন চিনি একদমই বাচ্চাকে খাওয়ানো যাবে না, তো কোনো রকম যাতে হালকা টেস্টটা আসে, তো তাই জন্য হালকা দিয়ে দেখো আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এই দেখো, একটু পাতলা করে আমি গুলিয়েছি, কারণ বোতলে খায় তো আমি ওইরকম ভাবে চামচে খাওয়াই না, আর ওইভাবে খেলে ভীষণ বিরক্ত করে। কিন্তু কিন্তু একটু হালকা করে তোমরা যদি এরম ভাবে একটু বড় ফুটো করে খাওয়াতে পারো, তাহলে কিন্তু বেটার হয়, কোথাও লেগে যাবে না, কোথাও কিচ্ছু হবে না। তো তারপরে আমি খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পরে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম থেকে উঠলেই কিন্তু ওকে আমি তেল দিয়ে দেব। এই যে আমি তেল দিয়ে দিচ্ছি, মাকে দেখেছি ছোটবেলায়, আমার সোনা মাম্মামকে তেল দিয়েছে, তখন তো আমি মায়ের কাছে ছিলাম, তাই আমাকে কিছুই করতে হয়নি। আর এখন তো আমি আর মায়ের কাছে থাকি না, তাই সমস্ত কাজগুলো আমাকেই করতে হয়। আর কিছুদিন ছিলাম মায়ের কাছে, 3-4 মাস, তো মা সমস্তটাই করে দিয়েছে, আমাকে কিছুই করতে হয়নি। আর তোমাদের একটা আমি আজকের টিপস দিয়ে দিলাম, স্নানের আগে যদি সর্ষের তেলটা একটু ভালো করে গায়ে মাখো, তাহলে স্নানের কারণে যে জলের কারণে যে ঠান্ডাটা লাগে না বাচ্চাদের, সেই ঠান্ডা থেকে কিন্তু বাচ্চারা রক্ষা পাবে, ঠান্ডাটা লাগবে না। তো তাই আমি স্নানের আগে একটু ভালো করে তেল দিয়ে কিন্তু ওকে একটু আমি হাত পা গুলো টিপে দিচ্ছিলাম। এতে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়, ওদের ভালো লাগে। তো আস্তে আস্তে করে তাদের সাথে খেলা করে যদি হাত পা গুলো টিপে দেওয়া যায়, তারা কিন্তু ভীষণ আনন্দিত হয়। আমার পাপা কিন্তু ভীষণ হাসছিল, খেলা খেলছিল। তারপরে যাই হোক, ওকে আমি স্নান করিয়ে দিলাম, স্নান করে ভালো করে গাটা আমি মুছিয়ে দিলাম। এই যে আমি কিন্তু ওকে জনসন্স বেবির সমস্ত ক্রিম দেই, জনসন্স বেবি শ্যাম্পু, জনসন্স বেবি ক্রিম, জনসন্স বেবি বডি লোশন, A to Z আমি জনসন্স বেবি সাবান, A to Z জনসন্স বেবির সমস্ত কিছুই ব্যবহার করি, কিন্তু আমি অন্য কিছুই ব্যবহার করি না। তো যাই হোক, ভালো করে আমি মাথাটা একটু মুছিয়ে দেবো, কারণ ওই যাতে ঠান্ডাটা না লাগে। এখন ঠান্ডার সময় তো বাচ্চাদের একটু খেয়াল রাখতে হয়, তবু আমার সোনা পাপার একবার ভীষণ ঠান্ডা লেগে গেছিল, তোমরা জানো, কারণ আমি তো সমস্ত কিছুই ভিডিওতে শেয়ার করি, তো তোমরা তো জানোই। তারপরে দেখো, সোনা পাপাকে ভালো করে আমি বডি লোশন দিয়ে টিয়ে ওকে আমি ক্রিম দিয়ে রেডি করে দিচ্ছি। তারপরে একটু সোনা পাপার সাথে খেলু খেলু করবো, খেলু খেলু করে আবার ওকে খাইয়ে দেব, তারপরে ঘুমালে ঘুমাবে, না ঘুমালে না ঘুমাবে আর কি। এখন আর ঘুমাবে না, কারণ ঘুম থেকে উঠেছে, কত আর ঘুমাবে বাচ্চারা, তাই না? তো তারপরে ওকে আমি দেখো একটু ক্রিম দিয়ে দিলাম, আর মাথায় কিন্তু আমি আবারও একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ সর্ষের তেল তো গরম হয়, তো তাই জন্য আমি আবার একটু দিলাম, কারণ এখন তো ঠান্ডার সময়, তাই জন্য ওকে আমি একটু সর্ষের তেল দিয়ে আমি বডি লোশন দিয়ে ক্রিম দিয়ে একদম রেডি করে দিয়েছি। রেডি করার পরে আমি হাততালি দিচ্ছিলাম, তারপরে এবারে আমি আবার ওকে খাইয়ে দেবো, খাওয়ানোর সময় হয়ে গেছে। আর ওকে কিন্তু আমি দিনে 5 বার খাওয়াই, 5 টাইমে খাওয়াই, যেমন সকাল 8টার সময় খাওয়াই, আবার 12টার সময় খাওয়াই, আবার 4টের সময় খাওয়াই, আবার 8টার সময় খাওয়াই, আবার রাত ওই 11:30-12টার দিকে একবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, কারণ ও তো ব্রেস্ট ফিডিং করে না। তো তাই জন্য ওকে একটু রাত্রে আমি খাইয়ে দিই, যাতে রাত্রে ওর খিদেটা না পায়। তো তাই জন্য ওই 11:30-12টার দিকে একবার খাইয়ে দিই, আর ও রাত্রে আর ওঠে না। তারপর দেখো আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন দেখো এই যে 12:45 হয়তো ও 30 মিনিট ঘুমাবে, এর বেশি ঘুমাবে না। তো যাই হোক, তারপরে আবার আমি তুলেছি, তুলে ওই ওকে
ওর সাথে একটু খেলা টেলা করেছিলাম, করার পরে আবারও আমি ওকে খাইয়ে দিয়েছি। ওই 4টের দিকে খাওয়ার পরে আমি আবার একটু খেলাখেলি করেছি ওর সাথে। খেলাখেলি করার পরে কিন্তু আমি এই যে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, দুটো কেন, কারণ আমার মেয়ে আছে, ও ডিম খেতে ভীষণ ভালোবাসে। ডিমের অমলেট বলো, ডিম সেদ্ধ বলো, যাই হোক ওকে দিলে ও খেয়ে নেয়। তো তারপরে আমি দুটো ডিম সেদ্ধ করে নিলাম, একটা আমার মেয়ের জন্য, একটা আমার ছেলের জন্য। তো তারপরে আমার ছেলেকে ওই 5টার দিকে আমি ওকে একটু ডিম খাইয়ে দিয়েছি, ডিম খেয়ে আবারও একটু ঘুমিয়ে পড়েছে। ও কিন্তু ঘুমায়, কিন্তু সেরকম ভাবে ঘুমায় না যে ঘুমিয়ে অনেকক্ষণ থাকে, তা না, ওই ঘুমিয়ে 30 মিনিট, এর বেশি থাকে না। কিন্তু ও ওই 3 টাইম ঘুমায়, সকালে একবার ঘুমায় 10টার দিকে, তারপর আবার 2টোর দিকে একটু ঘুমায়, আবার ওই সন্ধ্যের দিকে একটু ঘুমায়। তো আসল কথা হচ্ছে আমি আমার সোনা পাপাকে কি খাওয়াই, এই দেখো, চাল, ডাল আর সয়াবিন আর কাঠবাদাম, কাজু বাদাম আর চিনে বাদাম, 3টে বাদামই আছে, সয়াবিনও কিন্তু আছে, আর ছোলাও আছে। এই যে দেখতেই পাচ্ছ, চাল ডাল আর ছোলা আমি একসাথে ভালো করে ধুয়ে কিন্তু আমি মেশিন থেকে পেস্ট করে এনেছি, ঘর থেকে এনেছি। আমার মেয়ের বেলাও কিন্তু সেম আমি এটাই খাওয়াতাম, তাই আমার ছেলের বেলায় সেম আমি এটাই খাওয়াই। আর এর সঙ্গে কাজু, সয়াবিন, অ্যালমন্ড বাদাম আর চিনে বাদাম অল্প পরিমাণে কিন্তু পেস্ট করে আমি মিশিয়ে দিয়েছি। সেটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করেছি, সেইটা মেশিনে পেস্ট হবে না, সেটা একটু বড় সাইজ বলে মেশিনে কিন্তু পেস্ট হবে না। তো আমি ঘরে মিক্সিতে পেস্ট করে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি, কারণ সেইগুলো তো আমি ঘর থেকেই করে নিয়েছি, তাই জন্য সেগুলো আর দেখাতে পারিনি। আর রাত্রেবেলায় এই যে দেখো, রাত্রেবেলায় কিন্তু আমি এটা হচ্ছে স্যারাল্যাক্স গুলিয়ে নিয়েছি, আর এটা আমি খাইয়ে দেবো। বললাম না, 2 টাইম আমি স্যারাল্যাক্স খাওয়াই, সকালে আর রাত্রেবেলায়। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর তোমরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলেই বলে কিন্তু আমার ভিডিওটা দেওয়া, তো আশা করি সবার ভালো লাগবে। আমি যা যা করি আমার সোনা পাপার জন্য, তোমরাও কি সেম এরকমই করো? যদি করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যদি এরমভাবে নাও করো তবুও কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরাও কি কি খাওয়াও সেটাও কিন্তু আমাকে একটু শেয়ার করবে, যাতে আমি বুঝতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।